নমস্কার বন্ধুরা, আমি দেবজ্যোতি। ডিয়ার গার্ডেন ইউটিউব চ্যানেলে আরও একবার আপনাদের স্বাগত জানাই। শীতের বিভিন্ন ফুলের মধ্যে চন্দ্রমল্লিকা বেশ জনপ্রিয়। চন্দ্রমল্লিকা হলো জাপানের জাতীয় ফুল, আর শীতকালে এই চন্দ্রমল্লিকা আমাদের প্রায় প্রত্যেকের বাগানেই স্থান করে নেয়। আমার আজকের ভিডিওর টপিক হলো গাছ ভর্তি চন্দ্রমল্লিকা ফুল পেতে তার মাটি কিভাবে তৈরি করবেন। চন্দ্রমল্লিকায় এই গাছ ভর্তি অর্থাৎ হাজার দেড় হাজার পর্যন্ত যদি আপনি ফুল পেতে চান, তাহলে তার মাটি তৈরি করে নিতে হবে এখন থেকেই। চন্দ্রমল্লিকা ছাড়াও এই মাটি আপনি অন্যান্য শীতের গাছেও ব্যবহার করতে পারেন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। চন্দ্রমল্লিকার মাটি হবে ঝুরঝুরে। বেলি দোআঁশ মাটি চন্দ্রমল্লিকার জন্য আদর্শ। চন্দ্রমল্লিকা স্লাইটলি অ্যাসিডিক থেকে নিউট্রাল পিএইচ এর মাটি পছন্দ করে, অর্থাৎ মাটির পিএইচ হবে 6.5 থেকে 7 মধ্যে। আর এই ধরনের ঝুরঝুরে স্লাইটলি অ্যাসিডিক টু নিউট্রাল পিএইচ এর ওয়েল রেন্ড মাটি তৈরি কিভাবে করতে হয় সেটাই থাকছে আজকের এই ভিডিওতে। আপনাদের বোঝার সুবিধার জন্য প্রতি 10 ইঞ্চি টবের হিসাবে মাটি তৈরি করে দেখাচ্ছি। আর এই মাটি তৈরি করার জন্য এখানে নিয়েছি গার্ডেন সয়েল, এটা নিয়েছি তিন ভাগ গার্ডেন সয়েলের সাথে। আর মাটিটা গার্ডেন সয়েল যেটা নেবেন সেটা দেখবেন বেলে দোআঁশ মাটি হলে ভালো, একটু মাটিটা ঝুরঝুরে টাইপের হবে। এই 3 ভাগ মাটি, এর সাথে আমরা নিয়েছি পুরনো গোবর সার, অন্তত 1 বছর, 1 বছরের যেন হয় গোবর সারটা পুরনো। এই গোবর সার নিয়েছি আমরা 1 ভাগ, তাহলে 3 ভাগ গার্ডেন সয়েল, 1 ভাগ পুরনো গোবর সার। আর এর সাথে আমরা নিয়ে নিয়েছি 100 গ্রাম হাড়ের গুঁড়ো, 50 গ্রাম শিং ভুষি, 50 গ্রাম সর্ষের খোলের গুঁড়ো এবং 25 গ্রাম মতো আমরা নিয়েছি নিম খোল। দেখুন সমস্ত উপাদানগুলো দেখায়, এই সব উপাদানগুলো একসাথে করে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন মাটি সহ অন্যান্য উপাদানগুলো মিশ্রিতকরণের যে কাজ আমরা করছিলাম সেটা সম্পূর্ণ হয়ে গেছে। এবার কি করতে হবে, এরপর আমাদের এর মধ্যে হালকা করে জল দিয়ে দিতে হবে। এভাবে হালকা করে জল দেওয়ার পর মাটিটা আরেকবার আমরা ভালো করে কেটে নেব, যাতে জল দেওয়ার ব্যাপারটা পুরো অংশে ছড়িয়ে যায় এবং মাটির মধ্যে একটা আর্দ্রতা বজায় থাকে। এভাবে মাটির মধ্যে আর্দ্রতা বজায় থাকলে যে সমস্ত উপাদানগুলো আমরা মেশালাম সেই উপাদানগুলো মাটির সাথে ভালোভাবে ডিকম্পোজ হয়ে যাবে এবং উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি করে মাটির উর্বরতা বৃদ্ধি করবে, যার ফলস্বরূপ আমরা গাছ ভর্তি ফুল দেখতে পাবো। এই যে জল দেওয়া হয়ে গেল, জল দেওয়ার পর মাটিটা আরেকবার কেটে নিলাম, এরপর এই মাটিটা আমরা বস্তায় ভরে ছায়াযুক্ত জায়গায় রেখে দেব এবং মাঝে মধ্যেই মাটির মধ্যে একটু করে জল দিয়ে দেবো, যাতে এর মধ্যে ময়েশ্চারটা বজায় থাকে। আর এভাবে আমরা বস্তায় ভরে 1 থেকে 1.5 মাসের জন্য ডিকম্পোজিংয়ের জন্য রেখে দেব।
তারপর সেই মাটি আমরা চন্দ্রমল্লিকা গাছ লাগানোর জন্য ব্যবহার করব। দেখুন, মাটি তৈরি করার পর এভাবে বস্তায় ভরে ছায়াযুক্ত জায়গায় রেখে দিয়েছি। এক থেকে দেড় মাসের জন্য আমরা এভাবে বস্তাগুলিকে রেখে দেব, আর মাঝে মধ্যে বস্তার মুখ খুলে তার মধ্যে একটু করে জল দিয়ে দেব। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে খুব ভালো থাকবেন, ধন্যবাদ।